মানে এনায়েতুল্লাহ জানতেছেন মহিলা কি ঘরে ইতিকাফ করলে আদায় হবে কিনা, যদি আদায় করেন তাহলে তার পদ্ধতি কি? এটিও ইখতিলাফি মাসালা ও মত পার্থক্যপূর্ণ মাসালা। হানাফি মাযহাব অনুযায়ী ঘরের কোন একটি জায়গা যেখানে তিনি নামাজ পড়েন সেখানে বসলেই ইতিকাফ হবে, তখন সেক্ষেত্রে মাসালা হবে যে রুমে তিনি ইতিকাফ করছেন ওই রুমের বাইরে তিনি যাবেন না, কারণ যেন ওই তার মসজিদ, ঘরের মসজিদ, ঘরের নামাজের জায়গা, এবং সেখানে তিনি পুরো সময় জুড়ে 10 দিন সেখানে বসে থাকবেন, একান্ত বাধ্য না হলে যাবেন না। টয়লেটের জন্য শুধু বাইরে যেতে পারেন, আর যদি ভিতরে টয়লেট থাকে তাহলে তো যাওয়ার প্রশ্নই নেই। যদিও অন্যান্য ওলামায়ে কেরামের মতে ইতিকাফ মসজিদে হবে, নারী পুরুষ সকলের জন্য, পুরুষদের জন্য যেরকম ব্যবস্থা আছে মহিলাদের জন্য পর্দার সাথে সম্পূর্ণ আলাদা দরজা দিয়ে আলাদা ঢোকার বাইর হওয়ার যদি আলাদা ব্যবস্থা থাকে ফিতনামুক্তভাবে তারা সেখানে ইতিকাফ করার প্রস্তুত থাকে তারা সেটি করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা এবং তার মৃত্যুর পরে তার স্ত্রীগণ মসজিদে ইতিকাফ করেছেন, সেই জায়গা থেকে অনেক ওলামায়ে কেরাম মসজিদেই ইতিকাফ করার বিধান কথা বলেন, বাসায় ইতিকাফের বিষয়টিকে তারা ডিনাই করেন। এবং তাদের আরেকটা দলিল হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়ান তুমা আকিফুন ফিল মাসাজিদ, কোরআনে কারিমে আল্লাহ বলেন মসজিদকে ইতিকাফকে মসজিদের সাথে সম্বন্ধ করেছেন। যদি আমাদের ওলামায়ে কেরামের যুক্তি হলো যে বাসার মসজিদ ওইটা, যে মসজিদ যে রুমে তিনি নামাজ পড়েন নিয়মিত সেটা বাসার মসজিদ হিসেবে ঘোষণা করে সেখানে ইতিকাফ করবেন, তো যদি ফিতনামুক্তভাবে কোনো মসজিদে মহিলাদের ইতিকাফের কোনো স্কোপ থাকে তাহলে সেটি করা উচিত আমি মনে করি। যদি সেই স্কোপ না থাকে তাহলে অন্তত ইতিকাফ হোক বা না হোক সেটা নিয়ে মতপার্থক্য থাক বা না থাক রমজানের শেষ 10টা দিন নিজেকে কোথাও আবদ্ধ করে বাদবন্দি করতে পারলে খুবই ভালো হয়, খুবই উত্তম।